অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় এই আটটি রাশির প্রেমে সফলতা পেতে চলেছে অর্থাৎ প্রেম আসতে চলেছে এই আট রাশির এবং পুরাতন প্রেমও কিন্তু কামব্যাক করবে এই চোদ্দই ফেব্রুয়ারি ব্যালেন্সটাইন্স ডে এই দিন থেকে আপনাদের প্রেম থেকে সফলতা এই আট রাশির জাতক বা জাতিকা পেতে চলেছে প্রেমের নতুন প্রেমের হাতচানি পুরাতন প্রেম কামব্যাক এটা তো হবেই এবং আপনাদের যাদের রিলেশনের দিক থেকে কিছুটা হলেও ক্রাইসিস চলছে সেই জায়গাটা আপনাদের কিন্তু পুনরায় ফিরে আসবে দেখুন প্রচুর হোয়াটসঅ্যাপে কমেস এসেছে যে স্যার প্রেম নিয়ে আপনি কোনো ভিডিও দিন দেখুন প্রেমের ক্ষেত ক্ষেত্রে একটা দক্ষ অ্যাস্ট্রোজের ক্ষেত্র কিন্তু বলা কঠিন হয়ে পড়ে দেখুন প্রেমটা এমন না সকালে একরকম বিকালে একরকম সাত দিন পর একরকম এক মাস পর এক রকম মানে প্রেমের ধরনটা এরকম তো এই যে প্রেমের যে রিলেশান ক্রাইসিস হচ্ছে প্রথম আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে পঞ্চম ভাব তার উপরে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কি না আপনার ভেনাসের পজিশান আপনার মনের পজিশান এবং আপনার মার্সের পজিশান কেমন আছে এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার এবং সেই জায়গাটা রেক্টিফিকেশান যদি করে নেয় যে যে বারবার যে প্রেম আসছে প্রেম কেটে যাচ্ছে প্রেম আসছে প্রেম কেটে যাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু শুভ ফল নির্দেশ করবে দেখুন এই যে প্রেমের ক্ষেত্রে না যারা প্রেম করেছে সেই জায়গাটাতে রিলেশান ক্রাইসিস হয় সেই মেয়েটি বা সেই ছেলেটি অন্যত্র বিয়ে করছে সেই যে ব্যথা সেটা কি একটা যেমন আপনার কোনো গায়ে আঘাত লাগলে বা পায়ে চোট খেলে সেটা বিভিন্ন রকম কিন্তু ওষুধ আছে সেই ব্যথা সারানোর মতন কিন্তু এই যে হৃদয়ের ব্যথা সারানো কিন্তু কোনো ওষুধ নেই অর্থাৎ আমি বারবার বলবো আপনাদের জন্মকুণ্ডলীটা একবার হলেও বিচার করিয়ে নিন এবং একে অপরকে সন্দেহ করা বাদ দিন সন্দেহ থেকেই কিন্তু এই প্রেমের কিন্তু বিচ্ছেদ আসে এবং আপনার রাশিচক্রে যে যে গ্রহগুলোর কথা বললাম তার অবস্থান এবং আপনার পঞ্চমপতি কোন ভাবে অবস্থান করছে কোন গ্রহের সাথে অবস্থান করছে কত কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কত ডিগ্রিতে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের ওপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো এই জায়গাগুলো যদি রেক্টিফিকেশানগুলো যদি করা যায় কি না নিশ্চিত নিশ্চিত রূপে প্রেমের ক্ষেত্রে সফলতা আপনি পাবেনই পাবেন তো এই ব্যালেন্স দিয়ে থেকে এই আটটি রাশি পেতে চলেছে প্রেমের ক্ষেত্রে সুখ অর্থাৎ আপনার জীবনে নতুন প্রেম তো আসবেই আসবে পুরাতন প্রেমও আপনাদের কিন্তু কাম ব্যাক করবে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন পুরাতন প্রেম আপনাদের ফিরবে এবং নতুন প্রেম আপনাদের জীবনে আসবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পাবেনই পাবেন আপনাদের জীবনে প্রেম আসবে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল এবং যাদের পুরাতন প্রেম মানে প্রেম কেটে গেছে সেই পুরাতন প্রেম কিন্তু কাম ব্যাক করার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে দুই নম্বর রাশি যেটা হলো মকর তিন নম্বর যে রাশি সে রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে মহাসুখ পেতে চলেছে তুলা রাশি আপনাদের জীবনে নতুন প্রেম আপনাদের আসবেই আসবে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পাবেন এবং এবং আপনারা এই সময়ের মধ্যে আপনাদের লাভ ম্যারেজ হওয়ারও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে অর্থাৎ তুলা রাশি কিন্তু মহা ভাগ্যশালী রাশি হতে চলেছে এই প্রেমের ক্ষেত্রে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু পেতে চলেছে অর্থাৎ নতুন প্রেম তো আপনাদের আসবেই আসবে পুরাতন প্রেম কামব্যাক এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতির সম্ভাবনাটা কিন্তু আরও বাড়িয়ে তুলছে পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট আপনারা কর্কট রাশির যদি মানুষ হন আপনার প্রেম থেকে সফলতা পুরাতন প্রেম কাম ব্যাক প্রেমের হাতছানি এটা আপনারা কিন্তু পাবেনি নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই আসবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এছাড়া প্রেমের ক্ষেত্রে মহাসুখ পেতে চলেছে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সফলতা কিন্তু এই সময় পাবেন নতুন প্রেম আপনাদের জীবনে আসবে পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে মিন রাশির ক্ষেত্রে অর্থাৎ আপনারা এই সময়ের মধ্যে নতুন প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যারা যাদের রিলেশান ক্রাইসিস হয়ে গেছে তাদের সেই জায়গাটা জয়েন্ট কিন্তু হবে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক আপনাদের কিন্তু করবে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই ব্যালেন্স টাইন্স ডেটে আপনাদের মহা ভাগ্যশালী আপনিও হতে চলেছেন আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট সফলতা এই সময়ের মধ্যে কিন্তু পাবেন সবশেষে যে রাশি কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা এই সময় আপনারা পাবেন পুরাতন প্রেম কামব্যাক নতুন প্রেম আসা বিবাহ লাভ ম্যারেজের জায়গাটা আপনাদের কিন্তু প্রশমিত এই সময়ের মধ্যে কিন্তু করছে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মহা সুখ পেতে চলেছে দেখুন আমি যে এই যে রাশিগুলোর কথা বললাম এবং যে রাশিগুলোর কথা বললাম না আমি আবারও বলছি অনেকে কমেন্টস করে জানাচ্ছেন যে স্যার আমার তালে কি হবে না আমার কি নতুন প্রেম আসবে না বা পুরাতন প্রেম কাম ব্যাক করবে না আমি কখনোই বলবো না যে এই যে এই রাশিগুলোর পুরাতন প্রেম আসবে না বা জীবনে নতুন প্রেম আসবে না এ কথা কখনো আমি বলিনি বলিনি এবং বলবোও না কিন্তু যাদের সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে প্রেম আসার সম্ভাবনা যাদের প্রবল থেকে প্রবলতর নিশ্চিত রূপে আপনারা এ সময়ের মধ্যে প্রেম কিন্তু আপনাদের হবেই হবে এবং পুনরায় আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং নতুন প্রেম আসা এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে অর্থাৎ যারা প্রেমের জায়গাটাতে বারবার বাধা পাচ্ছেন বা প্রেম এসেও কেটে যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু অবশ্যই রেমেডিয়াল মেজারমেন্ট করুন দক্ষ অ্যাস্ট্রোজারকে দেখান এবং সেই জায়গাটা যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন নিশ্চিত রূপে আপনাদের বারবার অনেক মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে যে স্যার প্রেমের ক্ষেত্রে আমার আসবে কি নতুন প্রেম আসবে কি বা আমার প্রেমটা বিবাহিত পরিণত হবে কি অনেকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছেন যে আমার প্রেমের জায়গাটাতে বাধা আসছে বাড়ি থেকে বাধা আসছে এই জায়গাগুলোর সম্ভাবনাগুলো আপনার রাশিচক্রকে আপনার অবশ্য আপনার ব্যক্তিগত রাশিচক্র দেখা দরকার তবেই কিন্তু পিং পয়েন্ট প্রেডিকশান এবং সেই জায়গা থেকে আপনাদেরকে তুলে ধরার প্রয়াস আমি চেষ্টা করব কিন্তু এই যে যে চারটি রাশির আবারও বলছি আবারও এই কথাটা বলছি কারণ প্রচুর বারবার কমিশন যে আসে যে স্যার আপনি তো এই চারটি রাশির কথা বাদ দিয়ে দিলেন তার মানে আমাদের কপালে প্রেম আসবে না এ কথাটি ভুল আমি আবারও বলছি আপনারা হতাশ হবেন না যে চারটি রাশির কথা বলিনি দেখুন যেগুলোর সম্ভাবনাটা বেশি তাদেরই কথা আমি বারবার বলছি এবং তার বলে এই নয় যে আপনাদের জীবনে প্রেম আসবে না বা পুরাতন প্রেম কামব্যাক করবে না দুটোই কিন্তু আপনাদের করবে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্কেরও উন্নতি হবে এই সময়ে আপনারা অবশ্যই যাদের রাশিচক্রের শুক্র খারাপ আছে আপনার চন্দ্র খারাপ আছে বা আপনার মঙ্গল গ্রহগত অবস্থা থেকে খারাপ আছে এই জায়গাটা আপনারা রেক্টিফিকেশান করুন সেই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু ফল পাবেনই পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এই এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে এই আটটি রাশির মহা সুযোগ আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি প্রেমের ক্ষেত্রে সফলতা এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট যথেষ্ট পরিমাণে কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার